সংসদের বাদল অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে দুই মহিলাকে নির্যাতনের ঘটনার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মণিপুরের ঘটনা যে কোনো সভ্য সমাজের পক্ষে লজ্জার ওই ঘটনার জন্য দেশের একশো চল্লিশ কোটি মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় তিনি ব্যথিত এবং ক্রুদ্ধ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে মণিপুরের পাশাপাশি রাজস্থান এবং ছত্তিশগড়ের আইন শৃঙ্খলা নিয়েও সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দেন তিনি পাশাপাশি সংসদের কাজের সময়ে ব্যবহারের জন্য আবেদন জানান বিরোধীদের কাছে তিনি বলেন আশা করব আমাদের সরকারের জনমুখী বিলগুলি সংসদের সমর্থন করবেন মণিপুরে দুই মহিলাকে বস্ত্র করে রাস্তায় ঘোরানো ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক অধিকাংশ বিরোধী দল উত্তর পূর্বাঞ্চলের ওই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফা দাবি করেছে পাশাপাশি প্রশ্ন উঠেছে মণিপুরে দীর্ঘ আড়াই মাসে হিংসা পর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে এই

वो अपनी जगह पे है लेकिन बेइज्जती पूरे देश की हो रही है 140 करोड़ देशवासियों को सर्वसार होना पड़ रहा है मैं सभी मुख्यमंत्रियों से आग्रह करता हूं कि वे अपने राज्य में कानून व्यवस्थाओं को और मजबूत करें खास करके हमारी माताओं बहनों की रक्षा के लिए कठोर से कठोर कदम उठाएं घटना चाहे राजस्थान की हो घटना चाहे छत्तीसगढ़ की हो घटना चाहे मणिपुर की हो इस देश में हिंदुस्तान के किसी भी कोने में किसी भी की राज्य सरकार में राजनीतिक वाद विवाद से ऊपर उठ करके कानून व्यवस्था का महात्मा नारी का सम्मान और मैं देशवासियों को विश्वास दिलाना चाहता हूं किसी भी गुनहकार को बख्शा नहीं जाएगा কানুন কদম উঠামী এগারো আগস্ট পর্যন্ত দ্বিতীয় মোদী সরকারের শেষ বাদল অধিবেশন সেখানে একত্রিশটি বিল সংসদে পাশ করানো হতে পারে এর মধ্যে নতুন পেশ হতে পারে একুশটি বিল বুরো রিপোর্ট আর ইনিংস